সেই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই, রোজা করা দরকার আছে না নাই, হজ করা দরকার আছে না নাই, জাকাত দেওয়া দরকার আছে না নাই, কালেমা পড়া দরকার আছে না নাই, কোন কালেমা নামের কালেমা না, ওই খালি গরু খাওয়া মুসলমান হওয়া যাবে নাকি? গরু খাওয়া মুসলমান হলে কিন্তু চলবে না, নামের মুসলমান হলে হবে না, কাজের মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক ভাই? কাজের মুসলমান যদি আমি আপনি হতে পারি, দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি। ও বন্ধুরা আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, সেজন্য আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের কাছে সুন্দর আলোচনা রসুলের হাদিস থেকে কথা বলার চেষ্টা করেছি। ও বন্ধুরা আমার ভাইরা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, রসুলের মহাব্বত প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলের মধ্যে তামান্না থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? রসুলের ভালোবাসা আমাদের সকলের দরকার আছে না নাই? রসুলের মহাব্বত যদি আপনার দিলের মধ্যে এসে যায়, তাহলে দুনিয়াতেও আপনি কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার ভাইরা, আমি যে প্রথমে কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াত সম্পর্কে আমি হাবে ছাত্র আছে কোরআনের বাগান, এই কোরআনের বাগান থেকে একটি সৌরভ একটি কোরআন এর ফুল বাহির হচ্ছে, এটা জীবন্ত একটা কোরআন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু হাফেজে কোরআন, আবু বকরও কিন্তু হাফেজে কোরআন, সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে কিন্তু আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই হাফেজে কোরআন আসতেই থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, কোরআনের হাফেজ আসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আসবেই, কোরআন বিদ্যমান থাকবেই। পৃথিবীর সব লাইব্রেরিও যদি না থাকে, তারপরে কোরআন থাকবে, কোরআনের সিনাগুলো আল্লাহ তাআলা জীবন্ত কোরআনগুলো আল্লাহ তাআলা রেখে দিবেন। সেরকম একজন হাফেজে কোরআন আপনাদের মাদ্রাসায়, হ্যাঁ, এই কোরআনের হেফাজতের যে দায়িত্ব, এর এই কোরআন যে যারা হেফাজত করবে এবং কোরআনের যারা সাহায্য সহযোগিতা করবে তাদের লাভ কি? ওই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কোরআন হেফাজতের দায়িত্ব নিছেন, এবং এখানে যারা সাহায্য সহযোগিতা করবে, হাদিসে আসছে কি, হাদিসে আসছে 10 ব্যক্তিকে কোরআন সাহায্যকারী, কোরআন বহনকারী এবং কোরআনের আহালগণকে 10 জনকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে, 10 জনকে সাপায়, যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল, জাহান্নাম কি ওয়াজিব, তাদেরকে বিনা হিসাবে কোরআন সাফায়াত করে জান্নাতে নিতে পারবে। সেই জন্য সবার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ, সকলের উপর কোরআন শিক্ষা করা কি ফরজ। তাহলে বলে আলবি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক নর এবং নারীর উপর কোরআন শিক্ষা করা কি ফরজ। আমরা ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করাবো, ইনশাল্লাহ আমরা কোরআন শিক্ষা করাবো, তারপরে অন্য শিক্ষা আমরা করাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে দিক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আমি শেষ করতেছি, এখনই মনে হাফেজে কোরআনকে দস্তারবন্দি করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।